যদি আমরা আশা করছি যে পুলিশের তরফ থেকে হিউম্যান রাইটস কে বাচ্চাই মনে করি এবং সে কার বাচ্চা, সে কি ফেনীর, সেদিন আমি রেঞ্জ কনফারেন্সে ছিলাম শিলংয়ে, এবং আমরা উদ্ঘাটনে আমরা দেখেছি যে পরিবারের একজন সদস্য তার ভাই লিখবে তাকে কিন্তু পদ্মা সেতুর হিস্ট্রিটা জানতে হবে। হ্যাঁ, কেন পদ্মা সেতু ওই সময় করতে পারি নাই, বাংলাদেশের এই প্রথম ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন ছাড়া নিজস্ব অর্থায়নে এত বড় একটা মেগা প্রজেক্ট, এটা কিন্তু জেলা পুলিশ সমগ্র দেশবাসীর সাথে পদ্মা সেতুর উদ্বোধনের অংশ হতে চাই একটু ভিন্নভাবে, একটু ভিন্ন আঙ্গিকে, কারণ এটা সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস করতে হবে। সময় স্বল্পতার জন্য আমরা এটা ওপেন করে দিতে পারি, হচ্ছে ভালো যদি আমাদের এটা ওপেন ক্যাটাগরি রাখতাম যে ইয়েদের জন্য। এটা আমি পুলিশ সদস্যদের, এটা বাংলা ফেনী জেলা পুলিশের নিজস্ব থেকে বলতে, পুলিশ চ্যানেল স্কুলের বাচ্চারা 6 থেকে 10 তারা একটা ক্যাটাগরিতে লিখবে, কনস্টেবল থেকে আর্ম সাব ইন্সপেক্টর তারা একটা ক্যাটাগরিতে লিখবে, আর আমাদের সাব ইন্সপেক্টর যারা আনার্ম থানায় যারা কাজ করে তারা কিন্তু সবাই ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এই জন্য কনস্টেবলের সাথে আমি সাব ইন্সপেক্টর রাখি না, কারণ মেধার পরিপূর্ণ যাতে দেওয়া হবে না, কারণ সে একজন সাব ইন্সপেক্টরের মিনিমাম মানে গ্রাজুয়েট মিনিমাম এর মাস্টার্সও করা আছে।